কোথায় থাকেন? পরিচয় দেওয়ার সময় নাই। তার মানে আপনি এই দেশের নাগরিক নয়, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। দিদিমা, তুমি কি ভাইরাল দেলুয়ারকে দেখেছো? আমি দেখেছি। কোথায় দেখেছো দিদি? তোমার কি পরিচিত ব্যক্তি নাকি? আমার বহু পরিচিত। কিভাবে পরিচয় হলো দিদিমা? মিথ্যে এমন বলে যে পুরো বিশ্বাস করে যাবে। মানে সবচেয়ে বড় চোর। ও আচ্ছা, এই চোর ভাইরাল হলো কতদিন আগে দিদিমা? এক মাস আগে। প্রিয়, আবার দেখা হবে। তোর কোলে থাকবে বাচ্চা আর আমার হাতে থাকবে টাকার বস্তা। দেখলে দিদি কি সব বলছে? তার হাতে নাকি টাকার বস্তা থাকবে? মিথ্যে কথা না আমাবস্যা। না দিদি, সে যদি টাকার বস্তা নিয়ে আসতে পারে, আমি নাকে খোঁক দিয়ে বেরিয়ে চলে যাব। আচ্ছা দিদি, তুমি এরকম কথা কেন বলছো? মনে রাখবেন, টাকা খুব কষ্ট করে জোগাড় করতে হয়। কারণ আমি যে মধ্যবিত্ত, তাই টাকার বস্তাটা দেখাতে পারলাম না। দেখলে দিদি, এখন সে বিশ্বাস করলো আমাদের দিদি যা বলে তাই হয়। নো 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 নো, তোকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমার অ্যাটিটিউড নাই বলে তুই ছাইরা গেলি। একটা কথা মাথায় রাখ, এখন আমার অ্যাটিটিউড অনেক হাই। দিদি এগুলো বলছে কেন? তার অ্যাটিটিউড নাকি হাই? কি ছিল আর কি হয়েছে? শুনলাম তুমি নাকি তাকে কি সহায়তা করছো? আমরা সম্পূর্ণ জমিটা দিয়েছি বিনা পয়সায়। আর কি করেছো তাকে? 10 কোটি টাকাও দিয়েছি। আচ্ছা দিদি, তুমি তাকে এত সহায়তা করছো, তার কারণ কি? আমার মায়ের জন্ম কবে বলতে হবে? এত সহজ প্রশ্নের উত্তরের জন্য এই টিকটকার দেলুয়ারকে তুমি এত টাকা দিচ্ছ? এত সহজ? আমার কাছে তো অনেক সহজ লাগছে, টাকাটা তুমি আমাকেই দিয়ে দাও। জিন্দেগি এত সহজ নয় রে ভাই।